বেড়াইয়া গান বাজাইব, আর আপনি কইব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কইবে দেখছে তি বেড়া একটা মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে এক গইয়া, হুজুরে বুঝি সব জায়গা যায়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজ্যা লাগলে পাগলের তো দুশো না দুশো তো, হ্যাঁ বেড়া ঠিক কিনা ক, গানাদারের লোকে যদি আমি মুস্তাক ফৈজি কথা কইতাম যাই, বেজ্যুতি তো তার হইতো না, বেজ্যুতি হইবে আমার ঠিক কিনা ক, কথা কি সবখানো কহন যায় নাকি, জানলে কহন যাবো হাতে দিয়ে মাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাকি সুযোগ কইয়া গেল নাকি রে, আমার তো কামড়াই তো খাইয়া দিয়ে তাহলে যদি আমরা কইতাম এই তুই বাটফার সুত কর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তাহলে তো দেখবেন ফিডাফিডির কারবার করতে গেছে গা, তা আমরা তো শুধু ফিডাফিডি, আমরা তো শুধু ফিডাফিডি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিডাফিডি হয় কি লইয়া, মিলাদের মিতে কেড়ায় বইছে কেড়ায় খেড়ুইছে, যেইটা লইয়া ফিডাফিডির দরকার আছিল সেইটা নাই, ফাও কাম দিয়া ফিডাফিডি লইয়া বাস আসতে আছে তেল মাখতে আছে, কই কি তো কই ফিডাফিডি একটা হইব, কয় কি লইয়া কয় আরে ফিডাফিডি তের ফাইবা দমা দম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো রক্ত, ফিডাফিডি লেগে রেডি হইতেছে কি লইয়া, কেড়াই মিলাদ খেড়ুইছে কেড়াই মিলাদ বইয়া রইছে, অথচ যারা ফিডাফিডি করবো জমার আজান ফরছে ফর আরেকবার কয় নামাজ তো কাজ ফেস্তাই কেন হইছে ইয়া নামাজ তুই ঘুরেছে নাউজিবিল্লা কইতার না ভাই, ও ভাই অনুরোধ কইরা কইয়া যায়, অনুরোধ কইরা কইয়া যায়, ফাল্লি ইসলাম কম মানেন, খুব খেয়াল করেন মুস্তাক ফৈজ আপনার ঘরের মানুষ, আমি কোনো সিটাগাঙ্গে হুজুরও না ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইছি না, আমরা বাড়ি কুমিল্লা আপনারা বাড়ি কুমিল্লা, অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রাখিয়া নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনেরতে কইতে আসি ভাই ও যে যেটা কই এটা দৌড় দিয়েন না, কুদুর বিবেকটা খাটাইয়া দেখিয়েন কই যে হুজুর আপনারা এক হুজুর কয় এক রহম আরেক হুজুর কয় আরেক রহম, আমরা যাইতাম কোন দিকে কে রে, আপনি কি বেহতার, আপনি নিজের হাতে নলা দিয়া খান না, যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এইটা মাননের লেগে ভাও লইয়া দেখিয়া মার্শাল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা, হ্যাঁ বাড়াই ওটু বাড়া চাই বৃষ্টিয়া আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে, আর ইসলামদার বেলা যে হুজুরে কয় এই হুজুরের লোক উঠালা কেরে কুতুর বিবেকটা খাড়াইলে কি তয়, বিবেকটা খাড়াইলে কি তয়, নিজের বিবেকরে জিগা যে আমি যেটা করতে আছি এটা কি ঠিক করতে আছি না ব্যাঠিক করতে আছি, এই জন্য আমি বলি, এই জন্য আমি বলি অনেক দেশ দেখবেন এলাকা ঠান্ডা এলাকা জোরটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জট মাথা, তারপরে গিয়া ল্যাংড়া ল্যাংড়া, একবারে শৈল কাপড় সুতাটাও নাই, তারে লইয়া মানুষে পাগল হয়, তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় ফিসার ফেল ফিরা ফিরা চায় যে বাবা কি থাকে যায়, তে আইস বাইক গিয়া সেটা তার বউরে কইতে আছে বেড়ায় চিনছ না ল্যাংড়ায় উঠছে ল্যাংড়া রিক্সা তুরছে তুমি এলো চিনছ না, কতবার এতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না আমারটা তুরছে ল্যাংড়া তার রিক্সা তুরছে তার বিলে কফাল খুলছে মানুষের জায়গায় কি তারে কাও ফাইসি কই কি তা ফাইসত ক্যামেরার ভিতরে অনেক কিছু আছে, আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে ভিতরে আন নাই এটা তার ভিতরে আছিল এটা ভাই কুদ্দুর বিবেকটা খাটাইয়া চললো না, তা এর লাগে আমার কোন কথাটা কোন লাগে, এর লাগে আমি ওই হেই কথাটা কই আর কি, ল্যাংডায় তো আসল পাগল না, তো পাগল কেডা ল্যাংডায় আসল পাগল না, পাগল হইছে তারা ল্যাংডারে লইয়া পাগল হইছে, যা মনটা যা ধরে তা করবেন কারবারটা কি তা ভাই, একটু বিবেকটা খাটাইতেন আপনি মরতেন না, আপনি আপনি কবরও যাইতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি রিক্সা ভাড়া ফার্স্টটা কম দামের লেগিয়া ফার্স্টটা রিক্সারে যাচাই করেন, চাল কিনতেন নইলে দশটা দোহান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু কোনোদিন আপনি ঠৈজ্ঞাইয়েন না, স্ট্যান্ডার্ড বালা আপনি এমনি ঠৈজ্ঞা জায়গা গেলে ইসলামটা যে কইবে আপনি এটার দিকে দৌড় দিয়ে নেবেন, কারণটা কি তা নবীজি হো কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই গরমের মৌসুমে আমাদের দেশে টমেটো যেমন শীতকালে পাওয়া যায় আমাদের দেশে মাহফিলও শীতকালে হয়,
গরমের দিনে সাধারণত আমাদের মাহফিল হয় না, যদিও মাহফিলের কোনো সিজন নাই, দিনের কথার কোনো মৌসুম নাই, কিন্তু আবহাওয়াগত কারণে বৃষ্টির প্রাধান্য বর্ষাকালে বেশি থাকার কারণে আমাদের দেশে শীতকালেই মাহফিলটা করা নিরাপদ। এই জন্যে আমরা ওইটাতেই অভ্যস্ত। কিন্তু আজকে এই গরমের মাঝেও আপনারা অনেক লোক এসেছেন, অবশ্য আজকে আর সেই গরমটা নাই যেটা গত রাতে ছিল, এটা বোধহয় আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ, ডানে বামে এই সভাপতি সাহেবের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, ওই দিকে ঘুরান, হয়েছে, ওকে ফাইন, জি, এখন সাইতে সব হয়েছে না, পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আমরা শুনব, অনেক কষ্ট করে আয়োজনটা করা লেগেছে, লোকজন জায়গা হচ্ছে না, আপনারা কম জায়গার ভিতর অনেক লোক একত্রিত হয়ে গেছেন, তারপরে সামনে যেহেতু জায়গা আছে, আমাদের যারা ভলান্টিয়ার আছেন আপনারা ওই পার্শ্বে কিছু বিছানা দিয়ে দেন, লোকজন যেন বসতে পারে। ওই জায়গাটা বোধহয় একটু নিচু না, এখান থেকে নিচু, এই জন্য বসলে আমাকে দেখাও আবার কষ্টকর। তারপরও দেখেন এখন একটু কষ্ট করে বসেন, ওয়াজের পরে আমি দাঁড়াবো, আপনারা ফার্স্ট মিনিট সাইয়া যাইবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। বন্ধুগণ খুব মনোযোগ, হ্যাঁ, আমরা একেবারে ম্যারাথন টাইপ লম্বা সময় নেব না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর অনেক কথা, এগুলো আপনারা অনেক ওয়াজে শুনেছেন, আগে বানাইছিল জিন, তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, তো ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন, জমিন খালি করে তিনি আল্লাহর জমিনটা আল্লাহ খালি রাখতে চাইলেন না। ভালো গৃহস্থ যারা তারা দেখবেন নিজের ক্ষেত্রে খিল হালাই রাখে না, কয়টা জৈন্তার দানা হইলেও বানিয়ে রাখে যে আগুন ধরাইতে কাম লাগবে, আর বাদাইল্লা যে রেডি তো কই আলাপ নাই, তাতে খেত বেচা বেচা খায়, এটি খাইছত খারাপ। তো আপনি কি ফোনে কথা কইবেন আপনি? আমার মাহফিলও নতুন, এবারে যদি জানতো যে ফোন ধরন যায় না, জীবনও ধরল না, আমিন কন। তো ভালো গৃহস্থ যারা তাদের জমিন তারা খালি রাখে না, আল্লাহ তাবারক তাআলা তিনি হচ্ছেন সবার অভিভাবক, স্রষ্টা, তিনি হচ্ছেন সব কিছুর নিয়ন্ত্রক, তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো তুলনা নাই, যিনি কোনো মুখাপেক্ষী না। আল্লাহ তাবারক তাআলা তার জমিন তিনি খালি রাখবেন না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না, গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় একটা অবকাঠামো আছে, বাংলাদেশে যেমন সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা,
জার্মানিতে সিনেট মেম্বার, এরকম নানান দেশে নানান অবকাঠামো আছে, আল্লাহরও আবার একটা সংসদ আছে। আমাদের যে সংসদ, ভারতের যে লোকসভা, আমেরিকার যে হোয়াইট হাউস, এইগুলার ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে, আছে নাকি নাই? আছে। আমাদের বাংলাদেশে 350 জন সংসদ সদস্য, 350 সিলেক্টেড এবং ইলেকটেড, মোট 350। সব মানুষ এখানে ভালো মানুষ না, অনেক আছে ভালো মানুষ, অনেক আবার খারাপ মানুষও আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, মদখোর আছে, ক্যাসিনো চালায় আছে, গান গায় আছে, আসিল আছে, একটা কই লইল আসিল অহন নাই, গান গাওয়াটা বাইরে ডিসকোয়ালিফাই জল্লা। তা আছে কোন কি আসিল অহন নাই, এরকম ভালো আছে খারাপ আছে, সব জায়গায় আছে। এখন যে বাংলাদেশে যেমন সংসদে ভালো খারাপ আছে, আল্লাহর সংসদের ভিতরে কি এরকম খারাপ আছে? সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, সমস্ত ফেরেশতারা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সবাই আসলেন, জানতে চাইলেন মাওলা ও রব্বাকারী আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, আমরা গৌরীপুরের মানুষ 2024 সালে 18 মে আমরা যেন সে আলোচনাটুকুন জানতে পারি, এজন্য দয়া করে আল্লাহ কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না, এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই তো করবে, মানুষ বানানোর দরকার নাই, রক্ত বহাই দেবে, ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, মন যা চায় তা করবে, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাবারক তাআলা তাদের যুক্তি বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানানো হয়ে গেল, মানে আমরা হয়ে গেলাম, হ্যাঁ এখন আমরা হয়ে গেলাম, ওকে ফাইন, আমরা যেহেতু হয়ে গেছি, এখন আমরা আমাদের জীবনে রাত আসে আবার দিন আসে, শীত আসে আবার বর্ষা আসে, আমাদের জীবনে অভাব আসে আবার আমাদের জন্য স্বাচ্ছন্দ্যতা আসে, আমরা ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, লেনদেন করি, আমরা পরিবার সাজানো লাগে, নিজের জীবনের কিছু ব্যক্তিগত কাজ আছে, আমরা টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, আমরা আমাদের মতো করে বিবাহ শাদী করি, সন্তান সন্ততি হয়, অর্থাৎ একটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত সকল জায়গায় মানুষটা চলবে কেমনে? খুব খেয়াল করেন, মানুষটা চলবে কেমনে? এটার জন্য নিয়ম কানুনের কিছু দরকার আছে নাকি নাই? আছে। কথা কয় না, আছে নাকি নাই? আছে। নিয়ম কানুনের দরকার আছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই নিয়ম কানুনগুলো আমরা যারা মানুষ আমরা ভালো জানি, নাকি যিনি আমাদেরকে বানাইছেন তিনি ভালো জানেন? কথা বুঝেন নাই আমার? আমরা ভালো জানি না তিনি ভালো জানেন? আমরা ভালো জানবো কেমনে? আমরা তো এখন, আজকে হলো শনিবার, হ্যাঁ কথা বললেন না, আজকে হলো শনিবার। এখন যদি আমি সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি যে সভাপতি সাহেব গত শনিবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছেন, কইতে পারবো নি? পারবে তো সাইয়ের হোসেন গিতে পারতো না? এবারে পারবো না, আমিও তো পারতাম না, আপনারা কেউ পারবেন না, কারণ এটা মনে থাকে না আমাদের। আমরা সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, আগামীকালকে আমাদের জন্য কোনটা ভালো এটা আমরা জানি না। আমরা ধান সিদ্ধ করে রয়েছি, এগুলো যা সপ্তাহখানে গাদলা, ধানটা নিজেই ছাড়ছে সপ্তাহখানে গাদলা, আল্লাহরে ফোদান যাব, রৌদ্র পাওয়া যেত না, ঠিক কিনা কন? তাহলে সব কিছু যিনি জানেন আমাদের চাইতে বেশি, আমাদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন, আমাদের ভালো মন্দ লাভ লস যিনি সব কিছু জানেন তিনি কে? আল্লাহ। তাইলে এবার বলেন, এই সমাজ রাষ্ট্র ব্যক্তিজীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আপনি চলতে গেলে কিছু নিয়ম কানুন লাগে। এ বাজারটা এমনি চলে না, এ বাজারটার একটা নিয়ম কানুন আছে, জায়গা জমি এমনি বেচা কিনা হয় না, শতক গন্ডা একর কানি বিঘা এরকম কিছু সিস্টেম আছে, ব্যবসা বাণিজ্য যারা করে এটা এমনি এমনি হয় না, এটারও একটা এই আপনার মন যা চায় তাই করা যাবে না। আমি এই এই গৌরীপুর তো আরও আগে আসছি, তা আমি চিন্তা করলাম যে এখনও যেহেতু এই জায়গার দাম বেশি, জিনিসপত্রের দামও বোধহয় বেশি, তা আমি সাবান কিনতাম গেছি একদম গাড়ি থামাইয়া, আমি কই দেখি জায়গার লোকে সাবানের দাম কীরকম, ইয়ে দেখি আমরা কুমিল্লা যেরকম এইরকম, তা আমি যে গেলাম ও আমরা এগুলো জায়গা শতক হইল 3 লাখ, আপনারা এখনও জায়গা হইলো সিফা সাফার ভিতরে 30 লাখ, মূল জায়গার ভিতরে 60-70 লাখ বেড়াই বলে উত্তর হয়েছে। এটাকে আপনি আমার ডর দেখানে লিখে, আচ্ছা 2 কোটিও শতক আছে, তাইলে 2 কোটি শতক জায়গা কিনা যাবার দোহান দিছে, এবারে লাখ সাবান যত বেছে কুমিল্লা 1 লাখ শতক দিয়া যাবার দোহান দিছে, এবারে এত এ বেছে, এখন ব্যবসাটা কখন এটা বুঝা গেলাম না, এই 2 কোটিটা কবে তুলবে এবারে ব্যবসা করে, বড়ই বিপদ। তো যেই কথাটা বলতেছিলাম, সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই? আছে। আইন কানুন আছে নাকি নাই? আছে। তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে? আল্লাহ, আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক তাআলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে 2টা কাম করছে। কয়টা? 2টা। সবাই কথা কওয়া লাগবে তো, কয়টা? 2টা। 2টা কাম করছে, একটা হইলো আসমানি কেতাব নিয়ম কানুন বিধি বিধান আইন কানুন ফাটাইছে, আরেকটা হইলো এই নিয়ম কানুন মান্যা দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত যে গৌরীপুর একটা কিতাব দিয়া দে, এটা সেন্টার মতো আছে সিটাগাঙ্গের তারাও দেখবো, ডাহার তারাও দেখবো, এটা গৌরীপুর সেন্টার মতো একটা কোরআন যদি কিতাবটা ফাটাই দিত, নবীজি যদি না ফাটাইতো, তাহলে কি ফেস্টা যে লাগলো, নবী ফাটাইয়ে তো কি ফেস্টা লাগিয়ে রয়েছে, ঠিক কিনা ক? এই একতারা এই ফাইল একতারা এই ফাইল, এই এই যে আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজও যাওয়ার লাগে, তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ঢিক্কা সরলে আমার টুফিটার ভাই চা সাই আসার অনেক রকম, আমরা টুফির মতো না, এই হুজুর আমরা না, পাঞ্জাবির দিকে চায় টুফির দিকে চায়, হ্যাঁ সাই আসার থিতাই না, এটা কোন দলের হুজুর? কোরআনও আছে নবীজিও আছে, এরপরও আমরা তারা মাশাল্লাহ দলে দলে বাঘ ওইতে ওইতে, এখন মাশাল্লাহ কত দল যে হইছে, এখন আর কাফের বেদিন লাগতো না, আমরা আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্যা কুলান যেত না, ঠিক কিনা?
শুধু আমরা আমরা, অথচ আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন, আমাদের কিতাব কয়টা, আমাদের কেবলা তো সব দিয়ে এক এক কইতেছেন। এই এই সলনের সময় তো এত ভাগনগিরি, আল্লাহ একজন, নবী একজন, কেতাব একটা, কেবলাও একটা। আমরা হগলে স্বীকার করি ফজরের নামাজ দুই রাকাত, জুহরের নামাজ চার রাকাত, আসরের নামাজ চার রাকাত, মাগরিবের নামাজ তিন রাকাত, এশার নামাজ চার রাকাত, সব একরকম। ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই, কেউ কয় না যে এক মাস দুই দিন রোজা রাখুন লাগবো, কেউ কয় না যে আড়াইশটা রোজা রাখলেও সারবো। তাহলে আমরা নামাজও একরকম, আমরা আল্লাহও একজন, আমরা কিতাবও একটা, আমরা নবীও একজন, আমাদের ক্যাবলও পশ্চিম, এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক। তাইলে এবার চিন্তা করে দেখেন, নবী যদি না আইতো, খালি কিতাব যদি পারে তো কী কারবারটা হইতো, ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি কইরা প্রথমে কিতাবও দিছে, নবীও দিছে, আবার কিতাবও দিছে। দিয়া সেরা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতরে সম্পর্ক কি, এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে। দিয়া সেরা কয় আম্মা, আম্মা কজি কয় আম্মা, ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কীরকম দেখি, ঘরও আইলে উনি কী করে এটা তো আমরা দেখি না। বাইরে আমরা উনি কেমনে কথা কয়, আমরাও এমনে কথা কই, উনি কেমনে খায়, আমরাও সেমনে খাই, নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি, উনি যেমনে নামাজ পড়ে আমরাও এমনে নামাজ পড়ি। আম্মা এই ঘরও যখন আইয়ে নবী যে আপনাদের লোকে কী ব্যবহার করে এটা তো আর আমরা বাইরেতে দেখি না, এটা আপনি কুদুর কইয়া দিলে ভালো, সুবহানাল্লাহ কয় না তো। আম্মা জানা এসব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় সাহাবারা, তোমাদের ঘরে কি কোরআন নাই? আম্মা আছে তো, কোরআন থাকবে না কেন? আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কেন কোরআন থাকবে না? কয় যদি কোরআন থাকে থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছো? কানা খুলু কুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র জানতে চাও, তিরিশ পারা কোরআন সবটাই আমার নবীর জীবন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই, সব এই কোরআনটাই আমার নবীর জীবন। আম্মাজান হাফস উম্মে সালামা, আমাদের আরেকজন আম্মা ছিল, উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখেন খেয়াল করেন কথার ওজন কত, দেখেন কে কয় এই যে আম্মা জান আয়েশা, উনি নবীজির কি হয়, স্ত্রী হয়। আমাদের আম্মা নবীজির কি হয়, স্ত্রী, বিবি, স্ত্রী, ওয়াইফ, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ, নবীজির স্ত্রী, নবীজির ব্যাপারে রায় দেয়, তিরিশ পারা কোরআন হইলো আমার নবীর চরিত্র। নবীজির আরেক স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া, আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া, আমার মনে হয় গোটা তিরিশ পারা কোরআনটা যেন হাইটা যায়। এটি কারা কইতেছে, গরিপুরের তারা, না মাদারিয়ার তারা, সৌদি আরবের তারা কয় না, ওনার স্ত্রী যারা ওনার লগে ঘুমায়, যারা ওনার লগে থাকে, ওনার ইনসেন্ট আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন সব যারা জানে, তারা জান্না শূন্যা বুঝা চল্যা ফিরা থাইকা খাইয়া এক লগে। এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায় আমার মনে হয় বুকটা ফাইটা যায়, উনি যখন হাইটা যায় আমার মনে হয় তিরিশ পারা কোরআনটা যেন হাইটা যায়। সুবহানাল্লাহ বললেন, চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে। আজ্জা মাহফিলের পরে আপনারা তো বাজবেন, হগলে বাইত গিয়া সেরে আপনার ওয়াইফটা ডাক দিবেন, উড়ো ওলি নাগাইশের হুজুরে কইছে ওলি, এ বিড়িয়ে দেখবেন কি একটা দমক দেন, হেগুল জানা হেন তেন বিড়ির গন্ধে লগে দিয়ে আটন যায় না, ওলি বালিশটা নিয়ে বারান্দাতে উঠতে হয় ওলি নাউজ বেলা কইতেন না, আপনার স্ত্রী আপনার ওলি মানে না, আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন,
নিজের জীবনটা দিয়া প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয়। ও বন্ধু, যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন, কোন নবী ছিল না, আমিও থাকব না, চলে যাব, এটাই স্বাভাবিক। তবে শুনে রাখো, আমি যদিও না থাকি, ইসলাম থাকবে, মুসলমান থাকবে, সব থাকবে, এগুলা কে সে রাখবে? এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আমার কোনো ছেলে নাই, আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি, আমার কেউ ওয়ারিস নাই। ওই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই হইল আমি নবীর ওয়ারিস। খুব খেয়াল করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন, এর এই বোধহয় শেষ ওয়াজ মনে করিয়া একবারে কতক্ষণ শুনালান আর পাইতেন না, কারণ এই বছর আর হইতেও না, কারণ যেমন বর্ষাবাদ লাগবে যে গেতে আছে, আমিও অহন পাত্র রয়েছি আর কি, বাহিতারা দানের ইয়াটি আর লেপিয়া বাগ্য হইতা রয়েছে। আমি ঈশ্বর সে দিয়ে কটা লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে। মার হাবা কইতেন না? আল্লাহর নবী বলে গেলেন, ওলামায়ে কেরাম বলল নবীর ওয়ারিস। এখন সহজ করে বলি, খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো, কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না। মাহফিলের মাঝ দিয়ে উঠা উঠি হাঁটাহাঁটি উনার মতো আমি পছন্দ করি না, এটা আমাদের নেশার শ্রাবণে প্রয়োজনে গেছে, আবার আইসা পড়তে আছে, উঠা উঠি করেন না। খুব খেয়াল করে শুনেন, সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না। তাইলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এটা কি আপনারা বুঝছেন? এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আচ্ছা আমরা তো সব ওয়ারিস কারে কয়? আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার, হ্যাঁ কিতা শওকত সাহেব, এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার শওকত সাহেব, আপনার ছেলে কজন? ছেলে নাই। আপনার ছেলে কজন? কিনা ওই তো না, আপনার কয় ছেলে? আপনার নাই? আপনার কয় ছেলে? আপনার আপনার কি নাম? নজরুল ইসলাম। ছেলের নাম কোন দুনুরা? মাহের আলিফ। আচ্ছা আলিফ মাহের, এই দুই ছেলে ওর। হ্যাঁ, তো উনি যদি মরিয়া যায়, হ্যাঁ উনি কি নাম না? নজরুল ভাই। এই খেয়াল করেন, নজরুল ভাই যদি মারা যায় তাহলে ওনার ছেলে মাহের আর আলিফ, এইটা দিব ওনার ওয়ারিস। উনি যদি দশ কানি জমিন রাখা যায় তাহলে এইটা দি এই আলিফে আর মাহেরে এই ফাঁসকানি ফাঁসকানি করে দুই ফুটে এটার ওয়ারিস সূত্রে ফাইব, এটা মামলাও করণ লাগতো না, কেউ বিচার করে দিয়াও লাগতো না। এটা দি এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা দি ওনার এই নজরুল ভাইয়ের দুই ফুটে ফাঁসকানি ওরা দশকানি খ্যাত ফাইয়া লাগবো। তাইলে আমরা যে নবীর ওয়ারিস কইল, যে আমরা ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস, আমার যে ওলামায়ে কেরাম কয়, এবারে এই যে ওলামায়ে কেরাম কয়, আমরা যে আলেম ওলামা কয়, তো নবীতে আমরা কয়েকখানি খ্যাত ফাইলাম, একদিন ওদি জিগাইলেন না? নজরুল ভাইয়ের ফুটে দি ফাঁসখানি ফুটে ফাইয়া বইছে, তা আমরা নবীর ওয়ারিস হইয়া কিচ্ছু তো ফাইলাম না? কয় না, নবীর ওয়ারিস যারা তারা জায়গা জমি ফাইতো না, তারা ফাইব কি ওই আল্লাহ তাবারক তাআলার দেয়া আল ওই আলমের দিনের, তারা হইলো ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এখন নজরুল ভাইয়ের যে দুই ফুট, এটা নিজে ওনার মৃত্যুর পর এটা মনে করেন বড় হয়েছে, বিয়া শাদি করাইছে, উনি গেছে মারা, এখন দুই ওয়ারিসে ওনার ফাঁসকাটি করে খ্যাত ফাইছে। এই ওয়ারিসের ভিতরে আমরা দেশ দুই জাতের ওয়ারিস আছে, একটা হইলো সু আর একটা হইলো কু, ঠিক কিনা? কন ওয়ারিস আছে দুই জাতে, এবার দশকা ফাঁসকানি করে দশকানি খ্যাত দিয়া গেছে দুই ফুতেরে, বর ফুতে মাহিরে তে করছে কিতাব, মাশাল্লাহ চাকরি বাকরি হয়েছে, তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরও তিন সেরকানি জমিন তে রাখছে, মাশাল্লাহ তার বৌডো ভালো করছে, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী, দেশি মুরগা টুরগা ফালে ডিমডম খায় বেছে আশা আছে, তারপরে ছাগল টাগল ফালে সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগবাইতে আছে, আল্লাহ আল্লাহ কইরা এবার আর বরফুত মাহিরে ফাইসিল ফাঁসকানি বানাইছে এটারে দশকানি,
আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে তে বেশি সুবিধা রোয়ারিস না, তে করছে কি তার বাপ মারা যাওয়ার পরে তে এডারে খ্যাত ফাঁসকানিতে বেচা বেচা খাইতে 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 শেষ পর্যন্ত তার বাইরে আইয়া ধরছে, ভাই আপনি আমার বিডাটাও রাখা দেন, আমি বোধহয় ঘর জামাই যাওন সারা উপায় নাই। তো তে এইরকম এই খ্যাত বেচা তার বৌড়ও করছে বাদাইলা, ফার্মের মুরগা সারা ভাত খায় না, নিজে মুরগা ফালে না, এই মেহনত করেও খায় না, ঘুমের তোড়ে 10:11 সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল ছায়, সিরিয়াল চাইয়া এই রাইতের দিনের দিনের 10:11 সময় উঠটা এই হোটেল তেনা সেরা নাস্তা খায়, তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায়, কয়েকদিনের ভিতরে মার্শাল্লাহ ফাঁসকানি খেত বেচছে ফাত্রে দিয়া বিডাটা বেসনের লেগা তার ভাইয়ের হাত পাওয়া ধরছে, ওই সর্দার সাহেব শৌকত সামনে নিছে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেগা দাম কত যাইতে পারে। এবার কন এই শৌকত সাহেব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে, আরে নজরুল নাকি ভালা মানুষ আছিল রে, তোরা নজরুলের ঘরে কি তৈলি, আচ্ছা বট্টা মাহিরে যেমন তেমন, আলিফ তুই এত বড় একটা বাদাই লইছ, তুই একটা কুয়ারি শুইস, তোর আব্বার মুহ শুনকালি মাহাইতাস, তুই তোর আব্বার জব করছ, তুই এবার কইয়া গালাগালি করতে আছে। তৈলে বুঝা গেল নজরুল ভাইয়ের দুই ফুট, একটা হইলো সু আরেকটা হইলো কথা কন, আরেকটা হইলো কু, একটা হইলো সু আরিস আরেকটা হইলো কু আরিস। তাইলে নজরুল ভাইয়ের ফুতাইতের ভিতরে যেমন সু আছে কু আছে, যেটা বোঝানোর লেগে এখন আমার সারিগুল দিয়ে ঘুরাওন লাগছে, এই নবীর ওয়ারিসের ভিতরেও সু আরিস আছে কু আরিস আছে। সু আরিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায়, কু আরিসে এটা বেচা বেচা খায়। আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুত নজরুলেরে ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস, উম্মত নবীরে ওইসে কুয়ারিস, তে সেই সুন্দর টুফি মাথা দিছে, দাড়ি রাখছে, সুরমা তোর কাজল দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে, তে ইসলাম দারে এই দিয়া গেছিল নবীয়ে বাড়াইতো, এই ব্যাগ কলে নমুনাটা ধৈরা ধৈরা এই ইসলাম দারে বেচ্চা বেচ্চা খাইছে, ঠিক কিনা এরকম আছে নাকি নাই? ইসলাম দারে বেচ্চা বেচ্চা খাইছে, তে জীবনে ইসলামের একটা হক কথা তার মুহে দিয়া বাড়ছে না, তে জীবনে একটা উচিত কথা কইছে না ইসলামের, তে খালি হগলের নিচ্ছা ফুচ্ছা, তে এই হগলের লগে তার খাতির তে এমন আলু হইছে, তে হুটকি তো লাগে গুস্ত তো লাগে, আসেন এটা কি সু না কু, এটা হলো কুয়ারিস, এরকম কুয়ারিস বাংলাদেশে আছে নাকি নাই? ইসলামের গজব হইছে এই কুয়ারিসের লেখা, এই যে জাবালে নূর মাদ্রাসা, এটার মাধ্যমে নবীর ওয়ারিস তৈরি করা হবে, আর যেই ওয়ারিস তৈরি করা হবে এটা কি সুয়ারিস না কুয়ারিস, সুয়ারিস তৈরি করার জন্য এই প্রচেষ্টা, এইটাই আমি বুঝাইতাম ইসলাম। আ বন্ধু মন দিয়ে শুনো, 1500 আগে আল্লাহর নবী বিদায় নেওয়ার সময় এন্তেকালের 81 দিন আগে নবী চলে গেলেন আরাফার ময়দানে, যারা হজে গেছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত, ওই পাহাড়ের কেনারে আমার নবী বসে আছেন ওটের পিঠে, গধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রট্টকোণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে, আমার নবী বসে আছেন উটের পিঠে, আর ওই ময়দানে ওই দিন দাঁড়ানো ছিল 124,000 মতান্তরে 125,000 সাহাবা, 125,000 সাহাবা দাঁড়াই রইছে, আর এবার দুম ধরে বইয়া রইছে, কিন্তু ঠতাড়াও লড়ে না, এবার সুবহানাল্লাহ কোন আছিল না, সুবহানাল্লাহ এত ভালো জায়গা আপনি কই ফেবেন সুবহানাল্লাহ কোন এর লেগে, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 124,000 125,000 জানো বেশি দেয় ধরি 25, 1,00,000 কত 25, 125,000 মাঠটার মধ্যে খেলুই রইছে, খেয়াল করেন কইলাম কথাটা যেমন তেমন কথা না, বুঝা গেল আমরা তো সামান্য একটু বেশি হইব না, কি শুধু বেশি হইব না অনেক বেশি হইব, এরকম 125,000 সাহাবা দাঁড়াই রয়েছে, খুব খেয়াল করেন নবীজি বইয়া রয়েছে একটা উডের ফিডো, আর কেউ কোনো বাহনের উপরে নাই, তো নবীজির ওসাত্তে দেখা যায়, এমনিও নবীজি যদি 50,000-1,00,000 লোকের সামনে দাঁড়াইতো নবীর তো লম্বা লম্বা অনেক লোক থাকতো, কিন্তু হগলে খেয়াল করে দেখতো ওই লম্বা লম্বা মানুষটির উফরে দিয়া নবীরে দেখা যায়, সুবহানাল্লাহ, এটা হলো মুজিজা স্পেশাল কোয়ালিটি,
এই লক্ষ লক্ষ মানুষের মাঝেও নবীর এমনি উপরে দেখা যেত, আর ও গিয়া বই হইছে উডের উপরে, কথা কইতাম না সোহানাল কইতাম না। তো গুধুলি লগ্ন একবার সূর্য আয় ছেলে এই দুনুটা যাতা দিয়া বোয়া এই বস ওমা বই বয় না চান্ডি কি যো আপনার কেউ তার চান্ডির লোকে ফারেন না আর একজন উত্তর দিয়ে না একটু ধৈর্য ধরে শুনে মারহাবা কন জোরে কন তো কত না এক লক্ষ পঁচিশ হাজার তো নবীজি বই রয়েছে উডের ফিডো বিকালের যে সোনালি রুদ্রা এই দেখবেন যে এই বিকালের রুদ্রা যার গাও লাগে কালাবাটারও সুন্দর দেখা যায় এর লেগে আগের দিনও বিয়ার মাইয়াফান দেখাই তো অবেলায় শেষ বেলায় এই যেন মাইয়াফানটে দেখতে সুন্দর লাগে তো এলে জামাইয়া পছন্দ করা লাগবো তো পরে গিয়ে কইব আর কি দেখলাম কি দেখতে আসছি। তা নবীজি বই আছে উডের ফিডো বিকালে রোত্রা ফরতে আছে নবীজি কি অসুন্দর না সুন্দর সবার লগান তো সুন্দর নবীর চেহারা মুবারকে যখন রোদ্রা ফরছে সবাই কাছের তারা দেখাইয়া দেখে নবীর চোখটি লাল চোখটি বড় বড় গালদি লাল কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম হগলে চিন্তা করে এই অবেলায় মৃদুমন্দ বাতাস হইতে আছে এমন তো গরম না নবীয়ে ঘামে কেড়ে কপালও ঘাম জমছে কেড়ে গালদি লাল কেড়ে চোখটি বড় কেড়ে কাছের তারা বুঝ জ্বালাইছে এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ সুবহানাল্লাহ বলবেন ওয়াহীর এমন পাওয়ার ওয়াহীর এমন লোড ওয়াহীর এমন ওজন আল্লাহ তাবারক তাআলা কোরআনে জ্বালিয়ে দিয়েছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জবাল জবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়াহীর এমন ওজন পাওয়ার উটটা সইতে পারে নাই উটটা বসে গেছে সুবহানাল্লাহ নবীজি আবার দাঁড়াইছে আল্লাহর নবী দাঁড়াইলেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার সামনে এখনকার মতো কোনো মাইকের ব্যবস্থা নাই সাউন্ড সিস্টেম নাই আল্লাহর নবী একটা ডাক দিলেন ও পৃথিবীর মানুষ শুনো ও গৌরীপুরের মানুষ শুনো আল্লাহর নবী এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে ডাক দিলেন পেছনের সাহাবা কয় সামনের মানুষটা যেমনে শুনেছে আমি পেছনের মানুষটা একরকম শুনেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দেয়া কয় শুনো এইমাত্র কোরআনুল কারিম একটা আয়াত নাজিল হয়েছে তোমরা কি শুনতে চাও সাহাবারা কয় গোস্তাকি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন শুনাইতে চাইলে শুনবো নাইলে জোর নাই আল্লাহর নবী মুচকে হাসি দেয়া কয় একটা মজার আয়াত নাজিল হইছে শুনে নাও আল্লাহর নবী শুনিয়ে দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বইলেন মাথা লাগেন না একটু মুখ খুলে বইলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক তাআলা কয় শুনেন কি কয় নবীজি কয় এইমাত্র আয়াত নাজিল হইছে ইয়া রাসূলুল্লাহ কি আয়াত নাজিল হইছে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম আতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম এবার আমরা মূল কথায় চলে আসছি আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না আমি বুঝতেছি গরমের ভিতরে যে অনেক কষ্ট হয় এর দূর বুঝ আল্লাহ আমারই দিছে আলহামদুলিল্লাহ কন আমি এটা বুঝি আপনারা একটু ধৈর্য ধরে বসেন ওই যে কথাটা বলতেছিলাম তাহলে দিন পরিপূর্ণ এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা আজকের কথা না দেড় হাজার বছর আগের কথা এই যে আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব আপনি দ্রুত স্টেজে চলে আসেন নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া তা আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায় আমার গাড়ি ওইখানে রাইখা আমি এসে ঢুকছি ঢুকার পরে আমি বললাম না স্যার ভাই একটা কাজ করেন তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন উনি গেছে পানি আনতে ওনার ওয়াইফ কি আইফ কথা কি আইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে উনি যখন জগতে পানি ডালতে আছে ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লেগে
কারণ আগাই সেরফি সব হুজুর আইসে, হুজুরে কইসে ফানি নিতাম। আহা, আপনার যে কবে বুঝ কিতাব কইতাম আপনার লইয়া, কই কি হইছে, কয় হুজুর কেমন হ্যাঁ লইয়া বইয়া থাকে, এটা আপনার পয়লা বছরের মাহফিল, আর হুজুরে আনতেন পারেন না না পারেন, হুজুরে আইসে কই কুমিল্লাতে আইসে, হুজুরে কত ভালো ভালো জায়গা যায়, কত তান সেগা খায়, আপনার ফানি কইসে দিকে আপনি ফানি দিবেন, ট্যাং আছে না ট্যাং। তখন এই নেসার ভাইয়ে ফানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে, দিছে লারা, এটা গৌরী ফুল কি তা কয়, কইতেন না শরবত, কি তা কয় শরবত, আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না ফানি, ফানি আমি চাইছিলাম ফানি, উনি আন্না দিছে আমার শরবত, আমি বললাম কিও, কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম শরবত দিতাম, আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে ফানি, উনি আন্না আমার দিছে শরবত, আমার ইসলামটা ওই যে দেড় হাজার বছর আগে নবীজি কইছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদিও একটু কম আছে, মনে করেন সমান সমান এক বোতল, এখানে বেহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ, আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি এক কোষ পানি দিই, এটা কি ভিতরে ফরবো না বাইরে ফরবো, মাশাল্লাহ অনেক বুদ্ধি, এক তারা কইছে ভিতরে ফরবো, এক মাহফিল আপনারা তো করতেন পারছেন বাইরে ভরবো, মাশাল্লাহ সুবিধা ভালো, হ্যাঁ ওয়াজ করন যাবে আপনার কাছে, তো কি ভিতরে না বাইরেও, এটা সমান সমান হইলে এক কোষ ফানি দিলে এটা বাইয়া সাইয়া বাইরে ফেরে যাবো, এখন সমান সমান মনে করেন ফানিটা, আমি যদি হেনতে এক ডুক ফানি খাইয়া লাই তাহলে এটা কি সমান সমান থাকবো না কমিয়া যাবো, তো আল্লাহ না দেড় হাজার বছর আগে এন্তেকালের একাশি দিন আগে আরাফার ময়দানে উডের ফিডো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতরা নাজিল করছিল আলী ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তো পরিপূর্ণ মানি কিছু কম আছে না কিছু বেশি আছে না, পরিপূর্ণ মানি কি সমান, পরিপূর্ণ মানি কি সমান সমান সমান, এখন নবী আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না বাড়ানো যাইতো না, কমতিও নাই বেশিও নাই, ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না বাড়াইও না, আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লেগে সাইডা দিছি, এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম, এখন আমরার তারা মনে ফিরে গেছে কেনা, এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুফ গুলের বসি দিছে, দিছে সিনি লড়ার লাগিয়া তো আমরা তারা বেড়ায় কেন, সকলে মিল্লা দিছে লড়া, এই সপ্তাহ নিয়ে আইলে পানির লোক এটারে না কি তা কয়, এই আমরার ইসলামটা সাদা পানির মতো ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে সর্ব, ঠিক কিনা, ইসলাম না সিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়া দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম, আমরা ওয়াশ করতাম গেলে থাক থাক রাখতো ফারতাস, রাখতো ফারতাস না, মারহাবা কোন জোরে কোন মারহাবা, দেখেন নবীজি নবীজির মতো ভালা মানুষ আর আইসেনি না, আর আইবনি না, কথা আইসেনি না, আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত, সব জায়গায় দুম ধরে থাকুন যা, নবীজির মতো ভালা মানুষ আইসেনি রে আর আইবনি না, এটা যদি তুমি স্বীকার না করো দুম ধরে থাকো, তোমার মতরা যদি বিপক্ষে যাই যায় তো তো তুমি নবীর বিপক্ষে গেলা গা, সব জায়গায় দুম ধরে থাকে ঠিক, এটা কি সব জায়গায় দুম থাকে, কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো, অন ঘটকে যদি কয় বেড়া কথা কম কত, এই কথা কই বিয়ে ফোরন দিব বড় রে, নবীজির মতো ভালো মানুষ আর আইছে না আর আইব না, হেই নবীজি খেয়াল করেন আসল কথা তাইয়া করছি, হেই নবীর জন্ম খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কা, কৈশোর মক্কা, তারুণ্য মক্কা, যৌবন মক্কা, বিয়া করছে মক্কা, মায়া বিয়া দিছে মক্কা, নিজের বাড়ি মক্কা, বেয়াইর বাড়ি মক্কা, শ্বশুর বাড়ি মক্কা, লেনদেন করছে মক্কা, ব্যবসা করছে মক্কা, সমাজ করছে মক্কা, বাড়িঘর সব মক্কা, গোষ্ঠী গিয়াথি মক্কা, থাকতে পারলেন না মক্কা, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কো, গরিফুরের কেড়া ইসলাম মানার কারণে আপনি ববের স্বর্গে বাড়ি করছেন আর তুলেন, বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত,
আমি নামাজ পড়তাম, লইলে মানে সে টিটকারি মারে, আমারে মারতো ধরে। এর লিগে চিন্তা করছি গরিবুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লিগে আমি গেছি গা ববের সর। ওই সিনে আমরা জীবনে রহ, এখানে তো আমরা ধরা খাইয়া লেছি। তো এর লিগে আমরা নবীতে বালা মানুষ, তো নবী যদি থাকতো ফাটা না আমরা ফারি কেমনে, আমরা ফারি কেমনে, এরা আপনারাও বুঝেন কেমনে ফারি। আমরা নিজেরা আপোষ করে লাইছি, ঠিক কিনা? আমরা বেনামাজি নামাজি সুদখুর ঘুষখুর মদখুর সব মিললে আমরা একটা কাতার আইয়া পড়ছি, আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন, আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আউয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়ছি, মিছিল বাড়ছি, ওরা আমি খুব খুশি হয়েছি, নবীর আশেকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে। উমা ফেসে দিয়া দিহি এই টাকের ভিতরে বেরিয়ে বেড়াইয়া বেরিয়ে তুই নাউজুবিল্লা কয়ে লেছেন লগে যে ঢোল হেতার কি থাকবে বে ঢোল বাজাইতে আছে বেড়া বেড়ি টাকের উপরে উঠতে সেরা নবীজির আশেক ফাগল হইয়া তারা মিছিল করে গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ করে লেছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদরার সামনে আমি নামাজ পড়ে আসরের নামাজ পড়ে দাঁড়াই রয়েছি। তারা মিছিল শেষ করিয়া হগলে মিল্লা যাইতে আছে, তা একবারে বুড়া বেড়া গামতে আছে বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে তোমার। আমি এবারে ডাক্তার নামে গুলাইয়েন অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হই আপনি যে মিছিল বাট করছেন এই বুড়া বেড়া শৈল গাম দিয়া লাইছে। আরে বাপুরে কি হয়েছে, একটু ফানি খেবিন নি, এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি, আপনার আসেন নামাজ লইয়া। আমার লগে নিজে আমি নিজে আমি হোনা কথা খুব কম কই, আমার এমন একটা ধমক দিছে আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে অনেক বেড়া হয়েছিল গৈডানের লোকে ফানি ফুটে গেল গো, কংসনগর দিকে কুত্তা খেপ দিছে কুতুচ্ছে ফুটে গেল কেন ফানি, আমি দেখে খেরাত রয়েছে। আব্বা ও আব্বা মুস্তাক ফয়েজ যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে কেউ বলবে না, কেউ বলবে না, এত রিক্স নিয়া এত বুঝাইয়া বুঝাইয়া কোনা কানসি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কইন হুজুর খুব কম, হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বেড়াইতে নত বাকি হইতে রয়েছে। তাও এটা কিতা করলেন, আমি কি আবার যাই আম নাকি, কিন্তু আমি আবার আয়াম হে নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ, আয়াম নিও আয়াম নিও আবার। সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ, আমি সেমনে কই আপনি আপনারা বুঝালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গা আমি দুইবার আই না। সুতরাং আমার তো কইতে সুবিধা পালাম, মার হাবা কইতেন না আই কদ্দুর চিন্তা করেন আব্বা, আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে থাকতেন না, কি শুরু করলাম আমরা, কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম, নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই, ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া বইয়া দোহানো ফতুয়া দেন নামাজের আজামাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না, আপনি কি সর্বনাশ শুরু করছেন, অথচ নবীজি 1500 বছর থাকতে আগে থাকতে পারলেন না মক্কায়। আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি রে, নবীজি যখন দিনের দাওয়াত দেয় বালা বালা মানুষটি তো বালা তো খারাপের ভিতরে তো বালা আছে, বালা বালা মানুষটি দাগবে যে গীতে আছে হগলে কোনো, আমরা খলিলুর রহমান আর নাসার আহমদের মাদ্রাসার কোনো হগলে ফক খে না, বড় ফক খে না, আবার কিছু কিছু বালা মানুষ আছে নিরা লাইয়া সেটা কয় হুজুর আপনি টেনশন করেন না আপনার লোকে আমরা আছি সুবহানাল্লাহ। আবার অনেক ব্যবসা জুড়ছে ব্যবসা দেখছো আসেনি অসভ্য, বালা মানুষ আছে খারাপ মানুষ আছে, অহন নবীজির জমানায় এই যারা বালা বালা মানুষটি নরম মানুষটি এরিদি ইসলাম বান্ডা লাইছে, এবার কাফেরারা মিটিং বইয়া লাইছে, কাফেরারা কি বইছে এটার নাম হলো মিটিং এর যে ঘরটা এটার নামে দারুন না দোয়া, তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে, ও মোহাম্মদের টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, ফাগল কইসাম, জাদুঘর কইলাম, এবারে লুপ দেখাইলাম, মাইয়ার বিয়া দিয়াম কইলাম, তারপরে গাঠিয়া পয়সা বাড়াই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম, এবারে কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কিতা কর সকলে কয় আপনি কি চেষ্টা কম করছে, আমরা কি চেষ্টা কম করছি, এবারে কথা না শুনলে তো কথা না শুনলে শাসন করণ লাগবো না, কোনো কথাবার্তা দিয়ে দিলে তো তুমি ইয়ে বলছো না হুজুর বিল্লাহ না কেন, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীজির বিল আর মক্কায় রাখতো না হুজুর বিল্লাহ কইতেন না, তারা
তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা রে দেহে নিও, আল্লাহ জিব্রাইল জিব্রাইল কয় জি আল্লাহ কয় এখনো বইয়া দিছি কুত্তা, এই যে অসিবার দলে কি মিটিং করতেছে হুন্তা সত্তা, কয় আপনার না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন হও আমি জাগাত হইয়া যে গিয়ে কীটাকরণ লাগবো কইবেন না, কয় তারা যে মিটিং করছে যে সিদ্ধান্তটা নিছে এটা কানে কানে নবীর গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ঘুমিয়ে আছে নাপন বিছানায়, আজ বড়াইল এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয় আলাইকুম আসসালাম, ও জিব্রাইল শক্তি একটু লাগছিল, তুমি যে ইয়া ডাক দিয়া লাইছো কোনো জরুরি খবর নাকি, আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন জিব্রাইল কয় ইয়া রাসূল আল্লাহ বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে, কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে, কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগুয়াই লাইছে আপনার বিলে তারা মাইরা লাইব, তারা সিদ্ধান্ত নিছে ফলাফান দিয়ে খেফাই দিছে যে মোহাম্মদের কল আনবা তারে লাল উঠ উপহার দেওয়া হবে, বলো না উযুবিল্লাহ, আল্লাহর নবী কো আল্লাহ কিটা কয়, আল্লাহ কইছে আপনি রাইতের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখেছেন, কইডাই কি হুকুম কহ, লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না, আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আমি যদি এখন বলে যাই মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম ফারতাম না, কিন্তু শওকত ভাইয়ের যদি আমি বলি শওকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব, উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা ভুলাইব, এই ঘটনার সারা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, জেদ্দুর ফার্সি মানুষের উপকার করছি, আর যদি আমার নাগাইশের হুজুরে আইয়া কয় আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা, এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায় জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয় মক্কার জমিন রে আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটব না, আমার বোধ হয় এই রাতের বেলার হাঁটাটাই বোধ হয় শেষ হাঁটা, তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায় আমার বিদায় দিয়ে দে, নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়, কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কেনারে, কাবার কেনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে ও কাবা কাবার ও কাবা তোর যিনি মালিক আমারও দু তিনি মালিক, তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে, মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাব, মদিনায় গিয়া আমি হয়তো ঘর পাব, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাব, মদিনায় গিয়া আমি কাবা পাব গো, আমি কই পাব কাবা, আমার বিদায় দিয়ে দেন কাবা, আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে অন্তরটা হু হু করে কেঁদে উঠল, এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কেনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি, মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম, যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ,
আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই। নবীও কাবার কেনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন, হঠাৎ করে মন চাইল আহারে যাওয়ার আগে কাবার ভিতরে যদি দুইটা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত কেউ জাগনা নাই, আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়, তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন। কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয় কে দরজায় নক করে। আল্লাহর নবী কয় খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন, তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেয় কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো, সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবী কে উসমান খবর পাইছি যে বড়াইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য, যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বার হইছি। কাবার কেনারে আইসা কুল জানায় আর মানে না, মন্ডায় কয় যাওয়ার আগে যদি দুই ডারা কাত নামাজ পড়া যাইতাম ফারতাম, তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে দুইটা রাকাত নামাজ পড়ে যাই। উসমান কয় সাবধান, একবার কইছো আর কইবা না, সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেয় উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই রে উসমান, ও উসমান কেউ দেখবে না, কেউ জানবে না, দুটা রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন, আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন, ভাই তোমার কাছে কোনো দিন কোনো অনুরোধ করি নাই, আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই, আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালি ঘোলা ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেয় উসমান, ও উসমান, উসমান তুমি কি আমার চেনো নাকি? কয় তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালিমা খাইছো, তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কয় উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে, 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে। উসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বুঝে আপনারা বুঝেন নাই না?
দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শওকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় উনার যে দুটা জোর, এই জোরটাই হইব 70 গুণ জান্নাত সুবহানাল্লাহ কানা দো, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের জেদ্দুর ক্ষমতা আল্লাহর নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ জেদ্দুর ক্ষমতা দেন। সাত হাজার নয়শো যুবকের ক্ষমতা আমরা একজনে কুদ্দুরা পাইয়ে তো তার 33 এলাকাত মানুষ থাকুন যা ঠিক নি রে কুদ্দুরা অসিব্য বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরুইতাস ডাইল ডুল খাইয়া তুমি শৈলের যা বানাইছ জুড়ে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে হুনো না আসে নেই কারবা। এরপরে করে কিতা ফলাফাইন দি আমরা সমাজ ডার ভিতরে ফলাফাইন দি মনটা যা ধরে তা করে বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে কয়দিনের থাকবো কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয় না 70 জন যুবকের ক্ষমতা আল্লাহর নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবী যে ডাক দেখো ওসমান ওসমান তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দেয় টিউব অয়েলের পাইপটা যেমনি ভিতরে ঢুকে যে বড়াইয়া তুই এমনি ভিতরে ঢুকে যে ঘুরানো লাগবে সুবহানাল্লাহ কয় না তো। কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে কইর না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়েকটা দিন অপেক্ষা করো। মদিনায় গিয়া লই আল্লাহ করলে লোক কয়েকটা বানাই লই, মক্কা আমি ছাড়ুন না না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কা একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে ঠিক কিনা শুধু সময়ের ব্যাপার। সবসময় সময় একরকম যায় না রে, সবসময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন দুম ধরে রক্ষা দিছে দেখিয়া 12 মাস বুঝি এমনি যাইব না দাঁড়া, 12 মাস কোনো শীত না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইত না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাহে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জৈরা জায়গায়, এর মানে এই না গাছটা মরিয়া গেছে গা সামরার তলে জেতা ঠিক নি রে, সুইটটা ফলাই দে বুঝে না, সুইটটা ফলাই গিয়া কয় মা কয় কি তারে কয় দাওড়া দাও কয় দাও যা কি করবি কয় গাড়ার গাছটা মরে গেছে এটা কেটালা বুঝে না শুনে না কিছু না গাছ কাটতাইস এরা কয়দিন ফটো তো ফাঁসা সেটা দিব মেগাইলে ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা প্রথম বৃষ্টির ফোটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গোজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে ঠিক কিনা। সারা বছর চুপ থাকার সময় নাই, মনে রাখবা ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও বাংলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কি না হা তুলে দেখা, সবাই পড়ে না আমি চুপ করে থাকার সুযোগ নাই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন, ঘটনা শুনেন, ওই সিংহ দুপুর এলা খাইয়া সেটা কুদুর হুচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না, উনি যখন ঘুমাইছে দেখিছে কুদুর দুষ্টামি টুষ্টামি করন যায়নি, তো সিংহ হইতাম না কাটতে হইতে রয়েছে, তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে, ইন্দুরে করছে কি তার ল্যাশটা সিংহের এই কানের ভিতরে ডুহাইয়া লাড়া দিলে সুরসুরি উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দৌড় দেয় গা গাথা বৃক্ষালায়,
তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেড়া না কেড়া থাক সারছে। তৃতীয়বার সিংহ এমনি আপসা আপসা চোখ খুলেছে, কেড়াই না সায়াদ হিন্দু টেনা শয়তানি করে। সিংহ এবার ধুম ধরে হইতা রইছে, যেই মাত্র এবার কানের ভিতর ল্যাশটা ঢুকাইছে সিংহ যখন ফালতু উঠে বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি বাইরে না ভিতরে? আমার কথা না, ইন্দুর কি বাইরে আসে না, গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায় ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না, ঠিক বিষয় না তো ভাই, পনেরো বিশটা দিয়েও আলিগুন্তি পারতি না, ফাইলে না, ঠিক কিনা কও? আমরা দিন দিত গেছে বেড়া, মাত্র 313 জন রে, মাত্র 313 জন, তাও কি রহ? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে তিন দিন গোসল নাই, বাতাস আইলে গাছ ধরে রইয়া নিজে গিয়া। হেই 313 জন নামলে হাই আইছে, আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাসাই করা, হেক্টারতে হেক্টা মনে হয় যেন ঘোড়ার ফিরে ঘোড়া বইয়া রয়েছে, পীর দর্শা দনুক। এরপরে বেড়ি আইতেছে তারারে স্যাতানের লাগিয়া, বেড়ি আইতে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয়, আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়ি আয় সুরি আত দিয়া লাইলে তো সারে, এবার যদি বদরের যুদ্ধেতে ফিরত আইয়ে আমরারে ফাইবো, না হইলে তারার লাগে আমরা সুরি বানাই রাখছি আত দিয়া বইয়া থাকবো। এইরকম ভাবে সেত তুল্লা ফাটাইছে, ফরে 313টা মুসলমান শৈল্যা হুগাই রইছে রে, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না, বাঙ্গা তরবারি দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে দনুক নাই, এরকম লাডি চড়া লইয়া বাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেলি রইছে। যেইমাত্র কুবাকুবি শুরু হয়েছে 70টারে কুবাইয়া দুই টুকরা করে লাইছে, 70টারে ফিসমোরা বান্ধিয়ে হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে বলে দান দিয়ে আন্য দৌড়ান দিয়ে দৌড়া দৌড়া, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও বেড়াইতের গড় হইছো বাঘের গড় হিয়ালের চাও, ওখানে আছো কেমনে উত্তর বিরাট গড় তুলছো, কেমনে দহিন বিরাট গড় তুলবা, ফাঁসফুতের তিনডারে বিদেশ ফাড়াইছো, কেমনে আরেকটা বিদেশ ফাড়াইবা, কেমনে গরিফুর আরো দুইটা দোহান দেওয়ান যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না? তুমি মাইদ্রে দুটোটা হৌরার তেলের লগে পানি মেয়ে ইয়া দেয় রে, তারে স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারে ঘুম ফাতায়, অসভ্য, ঠিক কিনা কও? অসভ্য কুদ্দু ফরে ফরে উহি দিয়ে উঠে কিটা কয় জাগা ব্যস হয়ে গেছে, তে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লিগে দুর্নীতি ইসলাম, আমরা বেড়া এর লিগে ইসলাম, খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লিগে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, সাইডা দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়া কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে, নবীজি উঠতা সেটা কয় আমি প্রতিশোধ নেই না নবী না, তবে আইতে আছি, তবে তবে আইতে আছি, অপেক্ষা কর। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর, 10,000 লোক নিয়া নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া 10,000 সাহাবা ঘোড়ার পিঠে উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন, একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহর নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই, মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই, সুবহানাল্লাহ বলবেন, একটা চিৎকার চেঁচামেচি হয় নাই, নবীজি জান্নাতুল মুআল্লা যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে এসে থেমে গেলেন, আল্লাহর নবী আর আগায় না, থেমে গেলেন জান্নাতুল মুআল্লা, তিনি চুপ করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে, মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে,
মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তোর বাড়ির কোনো ঝঞ্ঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন মাথা নিচু করতে করতে, থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবা আয়েশা কয়, আর রাসূল আল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবাগর্তারও সামনে আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ও বাবারা আমি কেন কান্দি তোমরা জানো না, এখন একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে, এই মুহূর্তে একটা মানুষের কথা খুব বেশি মনে পড়তেছে। বারবার দোয়া করত, মক্কায় যদি ইসলামের পতাকাটা উঠত, কিন্তু নিজের জীবনে দেখে যেতে পারে নাই, আজকে পতাকা উঠতেছে কিন্তু মানুষটা নাই। সুবহানাল্লাহ, আজকে মক্কা বিজয় হইতেছে, কলেমার পতাকা উঠতেছে, মানুষটা তো নাই, ওই মানুষটার কথা খুব বেশি মনে পড়তেছে। সাহাবারা কই, রাসূলুল্লাহ কার কথা বলতেছেন? কয়, তোমাদের আম্মা খাদিজা, আমার দুঃখের দিনের সাথী, আমি খাদিজার কথা বলতেছি। আজকে কতই না খুশি হতো খাদিজা যদি বেঁচে থাকতো, যদি এই দৃশ্য দেখত। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কেনারে নিয়ে যাওয়া হলো, ওটের পিঠ থেকে ওনাকে ধরে নামানো হলো। আল্লাহ নবী দেখেন কাবার দরজাটা তালা বন্ধ, আর চাবিওয়ালা এইরকম হাত জোর করে চাবিটারে আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়াই রইছে। আল্লাহ নবী আগায়া গিয়া কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিল, তুমি সেই চাবি বলো না? আমি যখন চাবি চাইছিলাম তুমি আমার গলায় ধরে ধাক্কা মেরে ফেলে দিছিলে। চাবিওয়ালা কই, আর রাসূল আল্লাহ আমি সেই মানুষ না, আপনি বোধহয় ভুল করতেছেন। নবীকে, আমি ভুল করি, আমি কি ভুল দেখি? আমি নবী ভুল করতে পারি না, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা হাউমাউ করে কান্দে, কয়, না আমি সেই চাবিওয়ালা না, ওই রাতের চাবিওয়ালা, আজকে দাঁড়ানো চাবিওয়ালা এক না। কয়, বলে কি পুরা একরকম তুমি বলো এক না? কয়, না না ইয়া রাসূলুল্লাহ এক না, ওই যে চাবিওয়ালা আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সেই চাবিওয়ালা আজকের চাবিওয়ালা এক না। কয়, কেন এক না? কয়, ওই চাবিওয়ালা ছিল কাফের, আর এখন যে দাঁড়িয়ে আছে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। ও গৌরীপুরের মানুষ, তোমরা ইতিহাস করেছ এই বর্ষার মৌসুমে, দূর দূর থেকে লোকগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছ, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লিজড। আমি দোয়া করি মন থেকে, 32 বছর মুস্তাক হয়েছি, মাহফিল করি ময়দানে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সত্যি মন থেকে বলি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের মাহফিল কবুল, জবালে নূর এই মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি কবুল নাই করতেন, দুপুর বেলা বৃষ্টি দিয়া বিকালটা তো মজার করে দিতে পারতেন না, পারতেন না, ঠিক কিনা? দুপুরে বৃষ্টি দিয়া বিকালটা তো মজা করে দিতে দিতেন না, যেহেতু এত মজা করে দিয়েছেন, বান্দারা যেন গরম কষ্ট না পায়, আবার বৃষ্টিতেও যেন না ভিজে। সুতরাং কবুল হওয়া মাহফিল, মন্ডায় সাক্ষী দিস আজকের মাহফিলের দোয়া কবুল। দয়া করে একটা লোক উঠবা না, সবাই মিলে আজকে দোয়া করব, নিজের জীবনের গুণাগুলা মাফ চাইব, সব গুণাগুলাই মাঠে ফালাইয়া নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে গিয়া ঘুমাতে চাই, রাজি আছি নাকি? একটা লোক আমরা নরবরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমরা সবাই মিলে আজকে দোয়া করব মায়ের জন্য, আজকে দোয়া করব বাবার জন্য। আমার আব্বা নাই রে, আমার আব্বা নাই,
আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। 11 বছর বয়সে আব্বা হারাইছি, ভালো করে আব্বাও ডাকতে পারি নাই। আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই। বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কিনারে গিয়ে মাঝরাতে বসি, আব্বার লগে কানে কানে কথা কই, আব্বা আব্বা আপনি আমার সিনসেন নি, আপনি আপনার, আমি আপনার মুশতাক ফয়েজি, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, আপনার মুশতাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায়। আল্লাহ আপনার মুশতাক ফয়েজি কত উপরে উঠাই ফেলছে, এতো আপনি তো আমার আব্বা, আমার খুব মন চায় আপনি কেমন আছেন জানার জন্য। আব্বা 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছে, আপনার মাটির কবর জান্নাত হইছে নি। আপনি কি খান আব্বা, আপনি কবরে কি খান? জান্নাতে খাবার আল্লাহ আবার আপনার জন্য পাঠাইছে নি। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই পেন্ডলার ভিতরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় এ জাবালে নূর মাদ্রাসায় ছেলেগুলাই গরমের ভিতরে কত কষ্ট পায়। সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না, মাত্র 20টা ফ্যান লাগে। আমার বিশ্বাস এখানে এমন লোক আছে ইচ্ছে করলেই একাই 20টা ফ্যান দিয়ে দিতে পারে, ঠিক কিনা? একটা ফ্যান যদি 60,000 টাকা করেও হয় তো 60 দোকানে 80,000 টাকা হলে 20টা ফ্যান হয়ে যায়। এটার জন্য আমার চাইতেও আমার খারাপ লাগতেছে, 80,000 টাকা গৌরীপুরের মানুষের কাছে কোনো টাকা না। ছেলে আয়, একজন আছেন যে হুজুর 5টা ফ্যান, আমি ইনশাল্লাহ হুজুর 5টা ফ্যান দিয়ে দেব, এই মসজিদে মাদ্রাসার ছেলেরা যেন আরাম করে পড়তে পারে, আর তাদের উসিলা আব্বার কবরে যেন জান্নাতি ঠান্ডা বাতাস আল্লাহ দিয়া দেয়। আমিন বলবেন না? আমিন। আছেন একজন 20,000 টাকা দিতে পারেন ফ্যানের জন্য, 20,000 টাকা যে হুজুর 20,000 টাকা আমি দিয়ে দেবো, 5টা ফ্যান লাগে। গৌরীপুরের মানুষ অনেক ধনী মানুষ, আমি চিনি আপনাদেরকে, অনেক বড় মনের মানুষ, অনেক কিছু লাগবে না, সামান্য 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দেবেন না পারলে নাই। 20টা ফ্যান দেওয়া, 5টা ফ্যান দেওয়ার মতো 20,000 টাকা এ দিনই প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, আব্বা আম্মার নামে নিজের জন্য, আমি যেদিন মরে যাব আমার জন্য যেন কেউ দেওয়া না লাগে, আমারটা আমি দিয়ে গেলাম হুজুর 20,000 টাকা এ কোরআনের মাদ্রাসায় দিয়ে দেব, একটা লোকও নাই। পারবেন না? মাশাআল্লাহ, দুইজন হয়ে গেছে না, মাশাআল্লাহ। আপনি ওই যে এই উনি প্রথম হাত উঠেছে, একটু দাঁড়ান, নেসার সাহেব নাম লিখে রাখেন, কি নাম? বাপ ছেলে দুইজন দাঁড়াই গেছে এক ঘর থেকে, বুঝি নাই, ও দুইজনে মিলে 20,000। হ্যাঁ দেখছেন, হ্যাঁ 5টা ফ্যান, মারহাবা বলবেন না, 4,000 কোনো ফ্যান নাই, আরো কমের ভিতরেই ফ্যান আছে। মাসা শুনেন, তাহলে 20টা ফ্যান দিছে আবুল খায়ের পরিবার, আর পাইয়া 5টা ফ্যান মানে 20,000 টাকা, আপনি দেবেন 20,000। কি নাম? রুহুল আমিন স্বপন ভাই, উনি দেবেন 5টা ফ্যান, তাহলে হয়ে গেল কয়টা? 10টা। মারহাবা কোনটা কেন? জোরে কোনটা কেন? তাহলে 10টা ফ্যান হয়ে গেছে মার্শাল্লাহ। আরেকজন ওই যে 5টা, কি নাম? সাত্তার মোল্লা, উনি দেবেন 5টা ফ্যান। বিল্লাল কে? এটা তো গেলই, আপনারা 5টা ফ্যান দেবেন না? ও মাশাআল্লাহ, বাপ বেটা কেউ কাউকে সাড়াসাড়ি নাই। ফুতের জন্য তো ফুতে যাবো, আমারটা তো আমি যাম, হেতার জন্য তো আমি গিয়ে বইয়ে থাম, নাকি ঠেলা ঠেলি করাম কিতাম, দুইজনে দুই খাটে উঠতে তা মারহাবা কেন তো বেড়াই বেড়াই ফুতে 5টা বাহে 5টা 10টা
এখন বিলে কি সপরে ফাঁসটা হয়ে গেছে ফোনরোটা হ্যাঁ রে সত্তর ভাই আব্দুল সত্তারে দিয়ে লেব ফাঁসটা হয়েছে বিশটা সাতটা আর ফ্যান রাখতো না পরে ফ্যাঙ্কে ফাঁকা 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 বাড়ি খেয়ে দেব আমরা বিশটা ফ্যানে সর মারহাবা কও জোরে বলেন মারহাবা আমাদের এখানে একটা কিতাবখানা হবে ওলামায়ে কেরাম এসেও যেন এখানে পড়তে পারে এটা তার সুন্দর চিন্তা সুদূর প্রসারী চিন্তা আমরা সামান্য কিছু টাকা লাগবে কয়টা ইয়ের জন্য আপনার কিতাব কেনার জন্য একজন লোক দাঁড়ান তো যেহেতু আমি ১০,০০০ টাকা দিয়ে দেবো কিতাব কেনার জন্য সামান্য দুই তিনটা লোক হইলে আমার হয়ে যাবে ইনশাল্লাহ ১০,০০০ টাকা আপনি দেবেন কি নাম মোহাম্মদ রাসেল সরকার উনি দেবেন ১০,০০০ এদিকে কে হাত বাড়াইলো নাম বলেন জাহাঙ্গীর ভাই উনি দিলেন ১০,০০০ খেয়াল করেন দুইজন গেল ১০,০০০ ১০,০০০ করে ২০,০০০ এদিক দিয়ে কেটা জানি কথা কইছে ফরহাদে কি করবে না ফাঁকা লাগতো না ৫,০০০ টাকা দিয়ে দিয়েন আমরা লোক ভরসার এতো আজকেও তো ভরসার থেকে দাওয়াত খাই আইলাম তোমরা কোনো অসুবিধা কি বিল্লাল স্যার বাঁচতে আমারও বাঁচতে না থাক ৫,০০০ উনি দেবে এই এটা কি করলেন মুরব্বি এই যে মুরব্বি একটু বসেন দোয়া করে যান আহা কথা শুনে না রে আচ্ছা তাহলে উনি দিছে ৫,০০০ আর দুইজনে দিল ১০,০০০ করে ২০,০০০ হ্যাঁ ২৫,০০০ আমাদের সভাপতি সাহেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেব শওকত ভাই উনি দেবেন ১০,০০০ তাইলে কত হইলো ৩৫ এই উনার কি ফোন ঢুকে রেখে ৪০ বানিয়ে দিতা আচ্ছা তো দিয়ে দিব তো কত বাড়াইও না বাড়াই মান্য লাগছে আপনার মান্য লাগ মার্শাল্লাহ উনি দিব ১৫,০০০ হয়ে গেছে মারহাবা কয় না তো হয়ে গেছে ৪০,০০০ টাকা আরেকজনে ১০,০০০ টাকা দেন হ্যাঁ হ্যাঁ কারা বাহার বইয়া কি দেখবো বাহার বইয়া ৫,০০০ টাকা দিব হয়ে গেছে ৪৫ আরেকজন ৫ কি নাম শাহজাহান বইয়া উনি দেবে ৫,০০০ হয়ে গেছে ৫৫ আস্তে কি নাম মুকবল কত ৫,০০০ মুকবল ভাই ৫,০০০ হয়ে গেছে ৫৫ আমি এটা ৫০ রাখতাম চাইছিলাম মুকবল ভাইয়ের যত ভালো মানুষ মনে করছে এত ভালো না এবারে ৫,০০০ দিয়ে একটা ফাঁস লাগাইছে ওখানে আরো ফাঁসের কাম লাগছে নি হরেকজনে ফাঁস দিয়ে ফাঁসটা ছড়াইলেন মার্শাল্লাহ ফাঁস ছড়াইছে দাঁড়ান একটু কষ্ট করে আলাউদ্দিন ভাই ৫,০০০ হয়ে গেছে ৬০,০০০ মার্শাল্লাহ মারহাবা বলেন বলেন মারহাবা আর কেউ আছে আমরা শুরু করি আর আমি অনুরোধ করে গেলাম আপনারা সবসময় নেসার সাহেবের সাথে যোগাযোগ রাখবেন ভালো মানুষ ক্রিয়েটিভ মানুষ আপনাদের সমাজ বিনির্মাণ সেই মানিক কান্দি তিতাস থেকে আজকে দাউদ কান্দি তাই এই গৌরীপুরে এসে কাজ করতেছেন ছেলে মেয়েগুলো কিন্তু পড়ে আপনাদের প্রতিষ্ঠান না উনার কিন্তু পড়তেছে আপনাদের বাচ্চারা যদি এটা না থাকতো তাইলে হয়তো আপনারা অনেকেই এখানে আর পড়ার সুযোগ হইতো না সুতরাং আল্লাহ যেন কবুল করে সবসময় ওনার পাশে থাকবেন রাজি আছেন ইনশাআল্লাহ।